হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা যারা মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েছি তারা সবাই হয়তো এরকম দিন পার করেছি। কোনো ঈদে একটি জুতা হলেও পাঞ্জাবি কেনার টাকা থাকতো না বাবার কাছে। আমার একটি ঘটনা শেয়ার করি তোমাদের মাঝে। এক ঈদে আমি যখন অনেক ছোট ছিলাম, আমার বাবা আমাকে নিয়ে গেছে বাজারে জুতা কিনতে, আর একটি পাঞ্জাবি। জুতা কিনতে গিয়ে দেখি আমার পছন্দ করা যে জুতাটি তা অনেক দামি ছিল, সেই সময়ের পেগাসাস নামের জুতাটি। তো সেই জুতার দাম মোটামুটি 250 টাকা, সেই সময় অনেক টাকা। আব্বা বলছিল, বাজান, এই জুতা কিনলে তোর পাঞ্জাবি কেনা হবে না। কিন্তু কি আর করার, আমার তো ওই জুতাটি পছন্দ। তাই আব্বাকে বললাম, আব্বা, এবার আর পাঞ্জাবি কেনার দরকার নাই, তুমি জুতাই কিনে দাও। হয়তো বা আপনাদেরও এরকম অনেক ঘটনা আছে। তেমনি একটি এই ঘটনাটি, আমার দেখা মুভির মধ্যে শ্রেষ্ঠ মুভি এটা। এটা একটি ইরানি মুভি, 1997 সালে মুক্তি পেয়েছিল। IMDb রেটিংয়ে 8.2 এখনও। তো চলুন করা যাক এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দেখি আলী নামের একটি 9 বছর বয়সী ছেলে এক জোড়া জুতা মুসির কাছ থেকে সেলাই করছিল। আসলে এই জুতাটি তার ছোট বোন জারার। দোকানদারকে টাকা দিয়ে আলী জুতা নিয়ে যাচ্ছে। যাওয়ার সময় আলী দোকানদারকে সালাম দিয়ে যাচ্ছে। পরে আমরা দেখি বাসার জন্য কিছু রুটি সে ব্যাগে ভরছে। এবং তারপরে আমরা দেখি আলী একটি সবজি দোকানে গিয়ে দোকানিকে বলছে, আমার কিছু সবজি লাগবে। তখন দোকানে একটি পলিথিন ব্যাগ দেয় এবং আলী বড় আলুগুলো বাঁচতে থাকে। তখন দোকানি বলে, আরে বেটা, এই আলুগুলো তোদের জন্য না, তোদের জন্য নিচে রাখা আছে। আলী তখন বড় আলুগুলো রেখে ছোটো আলুগুলোই বাঁচতে শুরু করে। দোকানিকে ওজন দিতে বলে। দোকানি বলে, টাকা দে। তখন আলী বলে, আমার মা লিখে রাখতে বলেছে। দোকানি বলে, আরে বেটা, খাতায় আর লেখার মতো জায়গা নেই, তোর মাকে বলিস পরের মাসে যেন সব টাকা দিয়ে দেয়। তারপর আমরা দেখি তখনই দোকানে আসে ময়লাওয়ালা, ময়লা নিতে আসে। তো আলী যেখানে ব্যাগগুলো রেখেছিল বাহিরে, সেইখানে তার জুতার ব্যাগটিও রেখেছিল। ময়লাওয়ালা জুতার ব্যাগটিকে ময়লা মনে করে ময়লার সাথে নিয়ে যায়। আলী দোকান থেকে বের হয়ে এসে তার জুতাটি তন্ন তন্ন করে খুঁজছিল, কিন্তু পায় না। জুতাটি খুঁজতে খুঁজতে সবজিগুলো সব মাটিতে পড়ে যায়। দোকানি চলে আসে, হচ্ছেটা কি এখানে, আলীকে ধমক দিয়ে বলে। আলী বলে, আমার বোনের জুতা হারিয়ে গেছে, পাচ্ছি না। আলী কান্নায় ভেঙে পড়ে। দোকানি আবার ধমক দিয়ে বলে, তোকে না যেতে বলছি। আলী তখন ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। আলী ভুলে গিয়েছিল তার আলুর ব্যাগটি এবং রুটির ব্যাগটি সে রেখে গেছে, পরে এসে তা আবার নিয়ে যায়। তখন আমরা দেখি আলী তার বাড়ি চলে এসেছে। দেখি তার মা কাপড় ধৌত করছে, কাপড় ধুলে জায়গাটি নোংরা হয়, যে কারণে বাড়ির মালিক তার মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করছে। তার মাকে বলছে, গত 5 মাসের মধ্যে তোমরা ভাড়া দাওনি, 5 মাসের ভাড়া বাকি, আর তোমরা এখানে কাপড় ধুচ্ছ, এই জায়গাটা অনেক নোংরা হয়, আর কখনো আগামী 1 বছরের মধ্যে এখানে যেন কাপড় না ধোয়া হয়, আর ভাড়াগুলো দিয়ে দিও। এই বলে আলীর মায়ের সাথে অনেক ঝগড়া সৃষ্টি হয় বাড়ির মালিকের। আলী নিঃশুপভাবে শুনছে। তখন আলীর মা আলীকে বলছে, আলী, যারাকে বলিস বাচ্চা ঘুমিয়ে গেলে আলুগুলো ছিলে রাখতে। আলী দরজার সামনে এসে দাঁড়ায়। যারা আলীকে দেখে মুচকে হাসি দেয়, ভাবে ভাই হয়তো জুতা নিয়ে এসেছে। আলী ঘরের ভেতরে ঢুকে। তখন যারা বলে, আলী, আমার জুতা জোড়া কি এনেছ? আলী যারার কথা উত্তর না দিয়ে বলে, মা বলেছে বাচ্চা ঘুমিয়ে পড়লে আলুগুলো ছিলে রাখতে। জোহরা আবার বলে, মুসিটা অনেক ভালো করে সেলাই করেছে না? আলী বলে, হ্যাঁ। জোহরা দেখতে যায় জুতাটি। তখন আলী তাকে আটকায়, বলে জুতা ওখানে নেই। আলী কাঁদো কাঁদো স্বরে বলে, জুতাটি হারিয়ে গেছে। জোহরা বলে, আমার সাথে মজা করছো ভাই? আলী বলে, না, আমি সত্যি বলছি, আমি জুতা সেলাই করে মুদির দোকানে যাই, আর সেখানে তোর জুতা হারিয়ে ফেলি, অনেক খুঁজেছি কিন্তু পাইনি। মাকে এসব বলিস না, আমি খুঁজে দেব। জোহরা এবার কেঁদে ফেলে, বলে, তাহলে আমি কালকে স্কুলে যাব কি করে? আলী বলে, আমি তোর জুতা খুঁজে নিয়ে আসব। এরপর আলী আবার ঘর থেকে বের হয়ে যায়। পেছন থেকে তার মা ডাকতে থাকে, যে আলী কোথায় যাও, কিন্তু আলী শুনে না, আলী দৌড়াতে থাকে। আলী আবার দোকানের সামনে যায় এবং লুকিয়ে আবার জুতা খুঁজতে থাকে। তখন দোকানি চলে আসে। দোকানি ধমকিয়ে আবার আলীকে বলে, তুই আবার এখানে আসছিস, তোকে না যেতে বলছি। আলী আবার দৌড় দেয়। আলী হাঁপাতে হাঁপাতে অনেক পিপাসা পায়, তাই একটি মসজিদের ধারে এসে পানি খেতে লাগে। সেই সময় সাইদ চাচা নামের একজন ব্যক্তি আলীকে 1 বস্তা মিশ্রি দিয়ে বলে, এটা তোমার বাবাকে দিও এবং বলো
মসজিদে অনুষ্ঠান আছে, এটা যেন সে কুরু করে দেয়। এরপর আমরা দেখি আলীর মাকে তার বাবা বলছে, তুমি অসুস্থ হয়ে এতগুলো কাপড় কেন কাচতে গেলে? ডক্টর তো তোমাকে নিষেধ করেছিল। এবং আলীকে বকতে থাকে, তুমি কি তোমার মাকে সাহায্য করতে পারো না? সারাদিন খাও ঘুমাও আর খেলো, তুমি কি একটি গাধা, গর্ধ, বিভিন্ন কিছু বলে আলীকে ধমকাতে থাকে। আলী নিঃশুপভাবে কাঁদতে থাকে এবং শুনতে থাকে। এদিকে যারা কাপড় তুলতে গিয়ে দেখে তার জুতা এখনও খুঁজে পায়নি, মন খারাপ করে সে পড়তে বসে। জারার মা জারাকে বলছে, তোমার বাবার জন্য একটি চা বানিয়ে দাও। তখন জারা চা বানিয়ে তার বাবাকে দেয়। মোটামুটি অনেক কাজ তারা করে থাকে, কারণ তার মা খুব অসুস্থ। চা বানিয়ে জারা যখন তার বাবাকে দেয়, তখন তার বাবা বলে, আমি সারাদিন চা বানাই, মানুষকে খাওয়াই, আমার মা জারার হাতের চা অনেক মজার। তখন তার বাবা তাকে বলে, মা চায় তো কোনো চিনি দাওনি। জারা বলে, ঘরে তো কোনো চিনি নেই, কিন্তু এখানে তো এত চিনি, একটু দিলেই তো পারো। তখন তার বাবা বলে, মা এটা মসজিদের চিনি, তারা আমাদের বিশ্বাস করে দিয়েছে, আমরা এটা কখনোই করতে পারবো না, এটা করলে আমানতের খেয়ানত করা হবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন একটি দরিদ্র বাবা তার ছোট্ট মেয়েকে কি শিক্ষা দিচ্ছে, সততা শিক্ষা দিচ্ছে ছোট্টবেলা থেকেই। এই মুভিতে অনেক কিছু শিকার আছে ভাই, সম্পূর্ণ দেখো, ভালো লাগবে। ওকে। তখন যারা আলীকে প্রকাশ্যে না বলে তার খাতায় লিখে জানাচ্ছে, আমি কালকে স্কুলে যাব কিভাবে জুতা ছাড়া? আলী বলছে, তুমি আমার স্নেপার পরে স্কুলে যাবে। যারা একথা শুনে বলে, আমি বাবাকে বলে দেব তুমি আমার জুতা হারিয়ে ফেলেছ। আলী বলছে, যারা তুমি যদি বাবাকে বলো তাহলে বাবা অনেক রাগ করবে আমাদের দুজনের ওপরই, আর বাবার কাছে তো এত টাকাও নেই যে এক জোড়া জুতা কিনে দেবে। তখন যারা বলে, তাহলে আমি কি করব? আলী বলে, তুমি আমার স্নেকার পরে যাবে, যখন তুমি স্কুল থেকে আসবে তখন আমি আবার স্কুলে পড়ে যাব। যারা আর কিছুই বলে না, মুখের ভাষা হারিয়ে ফেলেছে। তখন আলী তাকে একটি পেন্সিল উপহার দেয়। পরের দিন যারা আলীর জুতো পরে সংকুচিত মনে বাহিরে তাকায়, দেখে কেউ আছে কি না, কারণ জুতাটি অনেক পুরাতন আর যারার পায়ে এটা অনেক বড় হয়েছে। যারা কাঁদতে কাঁদতে বাহিরে আসে এবং পায়ের দিকে তাকায় আর অন্যদের পায়ের দিকে তাকায়, তাড়াতাড়ি করে স্কুলে ঢুকে যায়, সবার পায়ের জুতার দিকে তাকায়। যারা তার জুতা আড়াল করার চেষ্টা করে। স্কুলে লং লাভ খেলা হচ্ছিল, হঠাৎ করে একটি মেয়ে পড়ে যায়। তখন শিক্ষিকা বলে, কাল থেকে তোমরা স্নেকার পরে আসবে। তখন যারা হেসে দেয়, কারণ তার জুতাটি ছিল স্নেকার। এরপর আমরা দেখি আলী দাঁড়িয়ে আছে জুতা আসার অপেক্ষায়। যারা স্কুল ছুটি হতেই দৌড়ে চলতে থাকে। আলী বলে, তাড়াতাড়ি এসো, কারণ আমার স্কুলে অনেক দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে আলী জুতা চেঞ্জ করে দৌড় দিতে থাকে। এদিকে স্কুলে ক্লাস শুরু হয়ে গেছে। স্কুলের হেড টিচার দেখে আলী আজ স্কুলে অনেক লেট করে এসেছে, কিন্তু কিছু না বলে শিক্ষকটি চলে যায়। স্কুল শেষে আলী বাড়ি ফিরে আসে। যারা থালাবাটি মাছিল, যারা আলীকে বলছে, তুমি ঠিক মতো পৌঁছাতে পেরেছিলে? আলী বলে, হ্যাঁ, কিন্তু একটু দেরি হয়েছিল। যারা বলে, কাল থেকে ঠিক টাইমে আসবো। যারা বলে, জুতাটি অনেক ময়লা হয়েছে। আলীও বলে, হ্যাঁ এটা অনেক ময়লা হয়েছে, তাই আমরা পরিষ্কার করব। জুতাটি এমনভাবে পরিষ্কার করছিল যেন এই জুতাটি তাদের কাছে একটি সোনার হরিণ, তাদের কাছে মনে হচ্ছে এই জুতাই তাদের সব। যাই হোক, জুতা ধুয়ে রোদে শুকাতে দেয়। এরপর আলীর বন্ধু আসে আলীকে ডাকতে ফুটবল প্র্যাকটিস করার জন্য, কিন্তু আলী বলে, আমার মা অনেক অসুস্থ তাই যেতে পারবো না। আলীর বন্ধু বিরক্তির স্বরে বলে, ধুর, তোকে ডাকতে আসাই ভুল। আলীরও অনেক মন খারাপ হয়ে যায়। রাতে খাওয়ার সময় টেলিভিশনে দেখে জুতার বিজ্ঞাপন দিচ্ছে। দুই ভাই বোন দেখে আর আফসোস করে, যদি আমাদের এমন জুতা থাকতো। তখন রাতে বৃষ্টি আসে আর জুতা শুকানোর বদলে আবার ভিজে যায়। কি আর করা, কপাল খারাপ হলে এমনই হয়। পরের দিন সেই ভিজা জুতা পরে যারা স্কুলে যায়, যাওয়ার পথে দেখে একটি জুতার দোকানে অনেক সুন্দর সুন্দর জুতা সাজিয়ে রেখেছে, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নাই। হাইরে মধ্যবিত্ত পরিবার। যারা একদিন পরীক্ষা দিচ্ছিল আর বারবার দেখার চেষ্টা করছিল ম্যাডামের হাতের ঘড়ির দিকে, দেখতে পারছিল না। একসময় বলেই ফেলে, ম্যাডাম এখন কয়টা বাজে? ম্যাম বলে, এখনও অনেক সময় আছে, তুমি লিখতে থাকো। যারা তাড়াতাড়ি লেখা শেষ করে চলে যায়। এতে ম্যাম অনেক অবাক হয়, কারণ সে এত তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে চলে যায়। দৌড়াতে দৌড়াতে আসতে থাকে। যারা পথের মধ্যে হঠাৎ একটি নালাতে তার একটি জুতা খুলে পড়ে যায়। যারা অনেক চেষ্টা করে জুতা ধরার জন্য কিন্তু পারে না। যারা কেঁদে ফেলে,
কাঁদতে থাকে। পাশে একটি আঙ্কেল বলে, কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? জারা বলে, আমার জুতা পড়ে গেছে। আঙ্কেল তার জুতা সেখান থেকে তুলে দেয়। জারা আবার দৌড়াতে দৌড়াতে চলে আসে আলির কাছে। আলির কাছে এসে জুতা খুলে চুপ করে দাঁড়িয়ে থাকে। আলি দেখে একটি জুতা ভিজা ছিল। তখন আলি ধমক দিয়ে বলে, এই জুতাটি ভিজা কেন? জোহরা বলে, এই জুতা অনেক বড়, আমার অনেক খারাপ লাগে এই জুতা পরতে, সবাই আমাকে দেখে হাসাহাসি করে। জোহরার চোখে পানি জল জল করে ভেসে ওঠে। বলে, তোমার দোষ, তোমার জন্যই আমার জুতা হারিয়ে গেছে, আমার জুতা খুঁজে দাও নাহলে বাবাকে বলে দেব। তখন আলি বলে, বোকা বোঝে না, বাবার হাতে পরিস্থিতি খারাপ, এখন চাইলেও বাবা পারবে না জুতা কিনে দিতে, আর এখন মাসের প্রায় শেষের দিকে, কিভাবে কিনে দিবে বাবা? এই বলে আলি চলে যায় ওখান থেকে। দুরাতে রোতে আলি স্কুলে যায়। আজও দেরি হয়েছে। এবার হেড শিক্ষক আলিকে ডাক দেয়। বলে, দেরি হয়েছে কেন? আলি বলে, স্যার আমার বাড়ি অনেক দূরে। শিক্ষক বলে, তুমি গতকালও দেরি করে এসেছো, আজকেও দেরি করে এসেছো, কেন? স্যার লক্ষ্য করে তার জুতা ভিজা ছিল। তখন বলে, তোমার একটি জুতা ভিজা কেন? আলি বলে, আমি একটি নালাতে পড়ে গেছিলাম। তখন শিক্ষক বলে, নালাতে পড়ছিলে ঠিক আছে, তাহলে তোমার কাপড় না ভিজে শুধু জুতা ভিজলো কেন? তখন আলি বলে, শুধু পাই পড়েছিল, কিন্তু শিক্ষক দেখে তার মোজা ভিজে নাই। তখন শিক্ষক আলিকে বলে, এরকম যদি আর কখনো হয় তাহলে কিন্তু বের করে দেব। তারপর আমরা দেখি হাত উঠিয়ে আলি বলছে, ইয়েস স্যার, আর কখনো হবে না। এরপর আমরা দেখি আলির বন্ধু ক্লাসরুমে আলিকে উদ্দেশ্য করে একটি চিরকুট লিখেছে। সেখানে লেখা আছে, আজ শাহিনদের সাথে ফুটবল খেলা আছে। আলি চিরকুটে লিখে দেয়, আমার মা অনেক অসুস্থ, যেতে পারবো না। তখন বন্ধুটি ক্লাসে দাঁড়িয়ে বলে, আরে বেটা, আজকে ফাইনাল ম্যাচ। আলি ক্লাসে অনেক ভালো রেজাল্ট করেছে, তাই তার শিক্ষক একটি কলম উপহার দিয়েছিল। আলি খুশি হয়ে তার ছোট বোনকে ওই কলমটি উপহার দেয়। বলে, এটি তোমার জন্য, স্যার আমাকে উপহার দিয়েছে। যারা কলমটি পেয়ে খুব খুশি, কারণ কলমটি ছিল টিপ কলম। ছোটবেলা আমাদেরও টিপ কলম ছিল। এদিকে যারা একটি জুতার জন্য সব সময় সবার জুতার দিকে তাকিয়ে থাকে, মনে মনে ভাবতে থাকে, আমার যদি এমন একটি জুতা থাকতো। হঠাৎ করে যারা দেখতে পায় তার হারিয়ে যাওয়া জুতা একজন ছোট্ট মেয়ের পায়ে। যারা তার কাছে গিয়ে দাঁড়ায় এবং ভালো করে দেখতে থাকে, এই সেই জুতা যার জন্য এত কিছু। যারা ওই মেয়েকে ফলো করে তার বাড়ির ঠিকানা জেনে আসে। অন্যদিকে আমরা দেখি আজকে আলী আবার হেড স্যারের হাতে ধরা পড়ে গেছে এবং হেড শিক্ষক তাকে স্কুল থেকে বের করে দিচ্ছিল। সেই সময় সহকারী শিক্ষক চলে আসে, দেখে আলি কাঁদতে কাঁদতে বের হয়ে যাচ্ছে স্কুল থেকে। সেই সময় সহকারী শিক্ষক হেড শিক্ষককে বলে, আলি পড়ালেখা অনেক ভালো পারে, তাই সহকারী শিক্ষকের কথায় আজকের মতো আলীকে ক্লাস করতে দেওয়া হয়। তারপরে যারা আর আলি ওই মেয়েটির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তার জুতা ফিরিয়ে আনতে। কিন্তু যে দেখে ওই ছোট্ট মেয়েটির বাবা একজন অন্ধ ব্যক্তি, তাই তারা ভাবে হয়তো এই জুতোটি ওদের জন্য অনেক বেশি দরকার, তাই তারা নিরাশ হয়ে দুই ভাই বোন চলে আসে সেখান থেকে। তারপর আমরা দেখি মসজিদের একটি ধর্মীয় অনুষ্ঠান হচ্ছিল। সেই সময় আলীর বাবা চা বানিয়ে সবাইকে পরিবেশন করছিল। আলীও তার সাথে সবাইকে সাহায্য করছিল। আলীর বাবা একজন বন্ধু তাকে একটি বাগান পরিষ্কার করার কিছু যন্ত্রপাতি দেয়। আলীর বাবা সেগুলো নিয়ে নেয় এবং আলীকে বলে, কাল আমরা শহরে যাব এবং বাগানে কাজ করব, এতে করে আমাদের শহর দেখাও হবে, কিছু টাকাও উপার্জন করা হবে। পরের দিন আলী আর তার বাবা একটি সাইকেলে করে শহরের দিকে রওনা হয়। চলতে চলতে দুই বাপ বেটা অনেক ক্লান্ত হয়ে পড়ে এবং কাজ খুঁজতে থাকে। শহরের প্রতিটি বাড়িতে বাইরে একটি মাইক্রোফোনের মতো কলিং বেল থাকে, তাতে সরাসরি ঘরে থাকা মানুষ বাইরের মানুষের সাথে কথা বলতে পারে। কিন্তু বিভিন্ন জায়গায় বলে, কিন্তু তারা কোনো কাজ পায় না বা কেউ তাদের কাজ দেয় না। হঠাৎ আলী একটি ছোট্ট বাচ্চার আওয়াজ শুনতে পায় বাড়ির বাইরে থেকে। ছোট্ট বাচ্চাটি বলে, তোমার নাম কি? আলী বলে, আমার নাম আলী। তখন ওই বাচ্চাটি বলে, তোমরা কী কারণে এখানে এসেছো? আলী বলে, আমরা এখানে বাগানের কাজ করতে এসেছি, তোমাদের কি কোনো বাগান পরিষ্কার টরিষ্কার করা লাগবে? তখন ছোট্ট বাচ্চাটি বলে, আমি তো এ ব্যাপারে কিছু বলতে পারবো না, আমার দাদা জানে, কিন্তু দাদা এখন ঘুমাচ্ছে, তুমি দাঁড়াও আমি দাদা ডেকে আনছি। তখন আলী বলে, আমরা চলে যাচ্ছি। আলীরা চলে যেতে থাকে সেখান থেকে। তখন ছোট্ট ছেলেটি আর তার দাদা বাড়ি থেকে বের হয়ে আসে এবং আলীকে ডাকতে থাকে, আলীদের কাজ দেয়। আলী আর সেই ছোট ছেলেটি সেখানে অনেক সময় খেলা করে আর তার বাবা বাগান পরিষ্কার করে। তারা আলীদের অনেক টাকা দেয়,
হায়রে মধ্যবিত্ত পরিবার! টাকা পেয়ে আলীর বাবা ও আলী বিভিন্ন জল্পনা কল্পনা করছে। একটা বড় ফ্রিজ কিনব, তার মায়ের চিকিৎসা করব। সেই সময় আলী বলে, বাবা এসব করার আগে জারাকে এক জোড়া জুতা কিনে দিতে হবে। তখন আলীর বাবা বলে, অবশ্যই দেব, এসব করার পরে অবশ্যই জুতা কিনে দেব। কিন্তু কি আর করা, গরিবের কপাল, যেখানে গরিব তাকায় সেখানে নাকি পুড়তে পুড়তে যায়। এইসব বলতে বলতে যখন যাচ্ছিল, সাইকেল ব্রেক ফেল করে এবং হঠাৎ তারা অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্ট করার পরে তাদের বাড়ি যেতে হয় গাড়ি করে, এবং চিকিৎসা খরচ সব কিছু মিলে যে টাকা পেয়েছিল সব কিছু শেষ হয়ে যায়। এরপর আমরা দেখি যারার কাছে যে কলমটি ছিল তা মাটিতে পড়ে যায়, আর এটা কুড়িয়ে পায় সেই ছোট্ট মেয়েটি। এবং পরের দিন ওই কলমটি যারাকে দেয়। যারাকে যখন কলমটি দিচ্ছিল, তখন যারা কলমের দিকে না তাকিয়ে তার জুতার দিকে অসহায়ের মতো তাকিয়ে থাকে। তারপর কলমটি নিয়ে একটি হাসি দেয়। এরপর আমরা দেখি পরের দিন ছোট্ট মেয়েটি একটি নতুন জুতা পরে আসে। এটা দেখে যারা বলে, তোমার নতুন জুতাটি অনেক সুন্দর, কোথায় পেয়েছো? তখন ওই ছোট্ট মেয়েটি বলে, আমার বাবা আমাকে কিনে দিয়েছে। তোমার পুরাতন জুতাটি কি করেছো? তখন ওই ছোট্ট মেয়েটি বলে, পুরাতন জুতাটি মা ভাঙ্গারিকে দিয়ে দিয়েছে। তখন যারা রেগে বলে, কেন দিয়েছে ভাঙ্গারিকে? রাগার কারণ হচ্ছে ওই জুতাটি ছিল যারার, এই জুতার জন্যেই এত কিছু। কি আর করা, এইভাবেই চলতে থাকে দুই ভাই বোন। হঠাৎ আলী একদিন দেখে তাদের ক্রিয়া শিক্ষক একদিন বলছে যে জেলা স্কুলে একটি লং দৌড়ের আয়োজন করেছে, সেখানে অনেক পুরস্কার দেওয়া হবে। তার মধ্যে প্রথম পুরস্কার ছিল এমন, 2 সপ্তাহের ছুটি আর 1 সেট খেলাধুলার পোশাক। দ্বিতীয় পুরস্কারটি ছিল 2 সপ্তাহের ছুটি, যাতায়াত ফ্রি। তখন আলীর তৃতীয় পুরস্কারের দিকে চোখ আটকে যায়। সেখানে দেখে তৃতীয় পুরস্কারটি ছিল 1 সপ্তাহের ছুটি আর 1 জোড়া স্নেকার। কিন্তু ততক্ষণে বাছাই পর্ব শেষ হয়ে গেছিলো। ক্রিয়া শিক্ষকের কাছে যখন বলে, স্যার আমার নামটি লিস্টে তুলে দেন, ক্রিয়া শিক্ষক বলে, তুমি মিস করেছো, পরের বার মিস করো না, ঠিক আছে, এখন এখান থেকে যাও। আলী কেঁদে কেঁদে বলে, স্যার আমি কথা দিচ্ছি আমি প্রতিযোগিতায় জিতব, আমাকে শুধু একটি সুযোগ দেন স্যার। কারণ আলীর জুতার অতটা প্রয়োজন ওই শিক্ষকটি তো জানতো না। অনেক রিকোয়েস্টের পর আলীকে বলে, ঠিক আছে এভাবে তো হবে না, তোমাকে একটি পরীক্ষা দিতে হবে। তখন আলী পরীক্ষায় পাস করে, কারণ তার স্কিল তৈরি হয়েছে ওইখানে। আলী প্রতিদিন দৌড়ায়, স্কুলে যায় আসে, তো সেই 6 জনের মধ্যে সে চান্স পেয়ে যায়, নাম লিখে ফেলে। বাড়িতে এসে যারাকে বলে, আমি দৌড় প্রতিযোগিতায় সিলেক্ট হয়ে গেছি, আমি যদি তৃতীয় হই তাহলে 1 জোড়া স্নেকার্স পাবো আর এটা তোমাকে দিব। তখন যারা বলে, তুমি যদি তৃতীয় না হও? আলী বলে, আমি তৃতীয় হবই, কিন্তু স্নেকার্স তো ছেলেদের জুতা, আমি কিভাবে পরব? আলী বলে, যখন পাবো তখন দোকানের কাছ থেকে চেঞ্জ করে নেব। এটা শুনে যারা অনেক খুশি হয়, মনে মনে ভাবে তাহলে আমি একটি জুতা পাবো। এরপর আমরা দেখি সবাই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসছে। সবাইকে দেখে আলীর গলা শুকিয়ে যায়। দেখে আলী তো জুতার জন্য দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসছে, কিন্তু এখানে যারা এসছে তারা দামি দামি গাড়ি করে, ভালো ভালো পোশাক পরে, ভালো ভালো খাবার খাচ্ছে। এইসব দেখে আলী অনেক ঘাবড়ে যায়। দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যায়, সবাই দৌড়াতে থাকে। এটা ছিল একটি লং দৌড়, শত শত প্রতিযোগী। আলী দৌড়াতে থাকে আর ভাবতে থাকে তার জুতাটি কতটা প্রয়োজন। সে ভাবতে থাকে কতটা কষ্ট করছে তার ছোট বোন একটি জুতার জন্য। আলী কথা দিয়েছিল তার বোনকে সেই জুতাটি সে নিয়ে দিবে। এই ভেবে আলী আরও দৌড়ে দৌড়াতে লাগে। আলী তৃতীয় পজিশনে থাকে, কিন্তু তখন একজন ধাক্কা মেরে আলীকে ফেলে দেয়। আলী উঠে আবার দৌড়াতে থাকে, এবার এত জোরে দৌড়ায় সে প্রথম স্থান অধিকার করে ফেলে। তারপর আলী পড়ে যায়, তার হেড শিক্ষক আর ক্রিয়া শিক্ষক তাকে ধরে। তখন আলী বলে, আমি কি তৃতীয় হয়েছি? তখন হেড শিক্ষক বলে, আরে তৃতীয় কেন, তুমি প্রথম হয়েছো। আলী একথা শুনে চোখে পানি চলে আসে, সে কেঁদে ফেলে, সে চায় না তৃতীয় হতে, হায়রে কপাল। যখন সবাই তার সাথে ছবি তুলছিল, আলীর চোখে জল জল করছিল হতাশার অশ্রু, না পাওয়ার হাহাকার। কি আর করা, বাড়ি ফিরে যখন আলী আসে, যারা দেখে আলীর হাতে জুতা নেই, কিছুই বলতে পারে না আলী, নিশ্চুপ আলী দাঁড়িয়ে থাকে। যারা দেখে বুঝতে পারে আলী হেরে গেছে, পাও অনেক ছিলে গেছে, পায়ে অনেক ব্যথা পেয়েছে, পা পানিতে ভিজিয়ে মাথা নিচের দিকে করে না পাওয়ার কষ্ট মেনে নিয়ে চুপচাপ বসে থাকে। এভাবেই শেষ হয় সিনেমাটি।
একটি না পাওয়ার কষ্ট নেই। একটি বিষয় ক্লিয়ার করে দেই, তাহলে কি আলীরা কোনো জুতা পাবে না? অবশ্যই, কারণ আলীর বাবা অনেকদিন থেকেই নতুন জুতা কেনার জন্য জুতার দোকানে দেখছিল এবং মাসের প্রথম তাই টাকাও পেয়েছে। আমরা দেখতে পেয়েছি সাইকেলের মধ্যে নতুন দুই জোড়া জুতা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি কমেন্ট করে জানিয়ে দিবেন আসলে কেমন লেগেছে। বাই।